কেরম লাগলো ট্রেলারটা? তো এটাকে বানাচ্ছেন অঞ্জন দত্ত। তো প্রথমে আমি বলি ট্রেলারের মধ্যে আমার একটা জিনিস সব থেকে খারাপ লেগেছে, যে ট্রেলারটা অনেকটা বড়, অনেকটা 2 মিনিট 31 সেকেন্ড ওরকমের একটা ট্রেলার। এবং ট্রেলারটার মধ্যে দেখানো হচ্ছে, এটা গল্পটা তোমাদের বলি, সেটা হচ্ছে কে অনেকগুলো ক্যারেক্টার দেখানো হচ্ছে, কেউ রাইটার তো কেউ মুভি মেকার, আবার কেউ হোটেলে কাজ করে, কিন্তু সবার লাইফে কিছু না কিছু প্রবলেম আছে তাদের রিলেশনশিপ নিয়ে। তো সবাই একটা কাজ করে যে পুরীতে যায়, এবার যে যার মতো যায়, এবার ওখানে গিয়ে একজন বড় বিজনেসম্যান সে মার্ডার হয়ে যায়। এবার মার্ডারটা কে করেছে এতগুলো ক্যারেক্টারের মধ্যে খোঁজাটা হচ্ছে মুভি। এবার ওখানে দেখাচ্ছে শুধু মার্ডার মানে সবাই সন্দেহের চোখে নেই, সবাই টার্গেটে আছে, মানে সবাইকে মারতে চায় কেউ, ওরম কেউ একটা এদের মধ্যে রয়েছে, এবার ওটাকে সেটা খুঁজতে হবে। এবার ট্রেলারটা আমার জাস্ট বলবো না যে খুব ভালো লেগেছে, খুব বিরাট একটা কিছু না, স্টোরির মধ্যে ওজন আছে হালকা একটু, কিন্তু অত ভালো কিছু নেই। ট্রেলারটা আমার অতটা ভালো লাগেনি, জাস্ট নর্মালি লেগেছে, কারণ অঞ্জন দত্ত বানাচ্ছে, আশা করি ভালো হবে। কিন্তু আমার যে আগের হইচই আগের কাজটা কারাগার, সেটা আমার বেস্ট লেগেছে এটার থেকে অনেক 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 বেশি। কিন্তু এটা মোটামুটি চলার মতো ট্রেলার বানানো হয়েছে, 2 মিনিট 31 সেকেন্ডে একটা বড় ট্রেলার, অনেক কিছু রিভিল করেছে, কিন্তু ট্রেলারটা দেখে বুঝতে পারিনি যে কে মারার বা কিছু, এই সাসপেন্সটা জাস্ট রয়েছে, বাদ বাকি স্টোরিটা পুরো বলে দেওয়া হয়েছে মুভির ট্রেলারে। তো ট্রেলারটা ওই জন্য বেশি খারাপ লেগেছে। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো তাহলে কমেন্টে জানো কেরম লাগলো। আমার ট্রেলারটা মোটামুটি লেগেছে, এডিটিংও অত কিছু বেশি কিছু নেই, জাস্ট নর্মালি। তো আমার চ্যানেল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমরা মুভি দেখতে দেখতে এইভাবে কাটিয়ে দেবো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।